হ্যালো বন্ধুরা, আমি অমিত সরকার, মাই গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বাড়িতে অর্গানিক পেস্টিসাইড তৈরি করবেন, তাও বিনামূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মিষ্টি কুমড়ো গাছ। মিষ্টি কুমড়ো গাছের মধ্যে এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলোকে বলে হলো লিফ মাইনার। হ্যাঁ, লিফ মাইনার পাতাটাকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। এটা কিন্তু ঠিক নিচের দিকেও থাকে না এবং উপরের দিকেও থাকে না। এগুলো এই যে পোকাগুলো পাতার ঠিক মিডিলে থেকে পাতার ক্লোরোফিলগুলোকে খেয়ে ফেলে, যার কারণে কি হয়, পাতার যে গাছের কিন্তু গ্রোথ খুব বাজেভাবে এফেক্ট হয় এবং আপনারা ফলনও সেরকমভাবে পাবেন না, প্লাস গাছ ইভেন মরেও যেতে পারে। প্লাস আরও কিছু যে ছোটো 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 পোকা যেগুলো গাছকে অ্যাটাক করছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে খুব ছোটো 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 পোকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা পাতার নিচে কিন্তু বসে পাতার রসগুলোকে খেয়ে ফেলছে, যা আপনার গাছের গ্রোথ খুব বাজেভাবে এফেক্ট করবে এবং আপনারা ফলনও পাবেন না। তাই এর এই প্রবলেমটার সলিউশন হিসাবে আমরা একটা অর্গানিক পেস্টিসাইড আজকে বানানো শিখব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই পেস্টিসাইড আমরা বানাবো। ওকে বন্ধুরা, তো আমরা চলে এসেছি কিচেনে। এখানে আমি জাস্ট আমার এই কন্টেনারে 2 লিটার জল নিয়েছি। হ্যাঁ, জল নিয়ে জাস্ট আগুনটা জ্বেলে রেখেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি নিম পাতা। এই নিম পাতাগুলো অবশ্যই জলে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো বালু টালু না থাকে, কোনো ডাস্ট না থাকে। দেখুন, আমি এই নিম পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট এই জলে নিম পাতাগুলো বয়েল করবেন। বয়েল করে আধা ঘন্টার মতো ওয়েট করবেন এই নিম পাতাগুলো, নিম পাতার যে এই যে জলটা, এই যে পেস্টিসাইডটা আমরা তৈরি করছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন, চলুন তাহলে রেডি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। বন্ধুরা, আমাদের এই অর্গানিক পেস্টিসাইড রেডি হয়ে গেছে। চলুন এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যাক। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তা না হলে আপনার স্প্রে মেশিন জাম হয়ে যেতে পারে। বাস, আপনারা কালারটা দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমি আরও ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই দেখেন কালারটা। এখন আমার যে স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিনে এটা এই পেস্টিসাইডটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, চলে তাহলে স্প্রে করা যাক। পাতার উপরের ভাগ এবং নিচের ভাগ দুই দিকেই কিন্তু খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। আপনারা যে কোনো গাছ, ফুল গাছ হোক, ফল গাছ হোক, যে কোনো গাছে কিন্তু এই স্প্রে ইউজ করতে পারেন। আশা করি সব ধরনের সমস্যা থেকেই, এসব পোকামাকড় জাতীয় সব ধরনের সমস্যা থেকেই আপনারা রিলিফ পাবেন। আজকের জন্য এটুকুই বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।